বিশ্বের কয়েকটি পরমাণু ক্ষমতা সম্পন্ন দেশের মধ্যে ভারত অন্যতম। কিন্তু এই বিশেষ আবিষ্কারের পেছনে যাদের সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাদের অনেকেরই জীবন যেন কোনো এক রহস্যজনক অন্ধকারে হারিয়ে গেছে। ভারতের এমন অনেক পরমাণু বিজ্ঞানীর অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া যায়, যাদের মৃত্যু রহস্য উদ্ঘাটন করা যায়নি। এখন প্রশ্ন উঠছে, তবে তারাও কি অন্য কোনো দেশের গোয়েন্দাদের গুপ্ত হত্যার শিকার? সম্প্রতি এমন কিছু তথ্য প্রকাশ্যে এসেছে যা সত্যিই চিন্তার কারণ। ভারতে প্রথম ঘটনা ঘটে আজ থেকে বহু বছর আগে, 1966 সালে। ভারতে পরমাণু বিজ্ঞানের জনক হোমি জাহাঙ্গীর ভাবার মৃত্যু হয়। ভিয়েনা থেকে বিমানে আসছিলেন তিনি। জানা যায় ওই বিমানের কোনো যান্ত্রিক গোলযোগের খবর ছিল না, আর তার ঠিক 5 মিনিটের মধ্যে ভেঙে পড়ে বিমানটি। হোমি ভাবা সহ মোট 110 জন ভারতীয়ের মৃত্যু হয়। এই ঘটনা নিয়ে আর কোনো তদন্তে এগোয়নি ভারত সরকার। 2003 সালে 48 বছরের পরমাণু বিজ্ঞানী লোকনাথন মহালিঙ্গমের মৃত্যু হয়। মৃত্যুর 5 দিন পর তার দেহ নদী থেকে উদ্ধার করা হয়। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে মৃত্যু হয় 2 তরুণ বিজ্ঞানী উমং সিং ও পার্থপ্রতিম বাগের। রহস্যজনকভাবে মডিউলার ল্যাবে আগুনে পড়ে মৃত্যু হয় দুজনের। মহাদেবন পদ্মনাভন আয়ার 2010 সালে দক্ষিণ মুম্বাইয়ের বাড়িতে তার মৃতদেহ উদ্ধার হয়। তিনি ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। দেওয়ালে ও মেঝেতে ছিটে ফোটা রক্তের দাগ ছাড়া কিছুই পাওয়া যায়নি। 2011-তে BARC বিজ্ঞানী উমা রাওয়ের মৃত্যু হয়। ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ভারতে ব্যালিস্টিক সাবমেরিন INS আরিহন্তের জন্য কাজ করছিলেন কেকে যোশ ও আবিশ শিবম। দুজনের মরদেহ উদ্ধার হয় রেললাইনে। তাদের বিষ প্রয়োগ করা হয়েছিল বলে জানা যায়, কিন্তু এসব মৃত্যুর রহস্য আজও অধরাই রয়ে গেছে। আবু জারাল গিফারি, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।